ময়মনসিংহ নগরীতে মোড়ে মোড়ে মাস্ক চেকপোস্ট কাজ করছে জেলা পুলিশ প্রশাসন। বিডিস্টার টিভি নিউজ তথ্য ভিডিও চিত্রে রয়েছেন স্টাফ রিপোর্টার তাপস কর ময়মনসিংহ থেকে। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। ময়মনসিংহ সিটি নগরীতে মোড়ে মোড়ে চেকপোস্ট কাজ করছে জেলা পুলিশ প্রশাসন। রাস্তায় পথচারী যানবাহন চালক ও যাত্রীদের মুখে মাস্ক দেওয়া নিশ্চিত করতে এবার ময়মনসিংহ নগরীর বিভিন্ন মোড়ে মাস্ক চেকপোস্ট বসিয়েছে জেলা পুলিশ প্রশাসন। বুধবার দুপুরে নগরীর নতুন বাজার মোড় ও পাটগুদাম রেলির মোড়ে এ চেকপোস্ট বসে। এ সময় ওই এলাকা দিয়ে যাতায়াতকারী সকল পথচারী ও যাত্রীদের মাস্ক মুখে দেওয়ার বিষয়টি তদারকি করে জেলা পুলিশ প্রশাসন। যাদের মুখে মাস্ক ছিল না তাদের সতর্ক করা হয়, সেই সময় অনেকের মাঝে মাস্ক বিতরণও করা হয়। সংশ্লিষ্টরা জানান, জেলা পুলিশ সুপার আহমারুজ্জামান নগরীর বাইরে বের হওয়া নাগরিকদের মুখে মাস্ক দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেন। এরই আলোকে এমন চেকপোস্ট বসিয়ে কার্যক্রম শুরু করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে জয়িতা শিল্পী, ফজলে রাব্বি, শাহজাহান, হাফিজুর রহমান, আলাউদ্দিন, ডিবি ওসি শাহ কামাল, কোতোয়াল থানার ওসি ফিরোজ তালুকদার, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুব রহমান প্রমুখ। সে সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।